আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি যে যেখানে আছেন নিশ্চয়ই সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি। তো চলে এলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে। আশা করি আজকের ব্লগটি ভালোই লাগবে আপনাদের কাছে। তো এটা হচ্ছে গতকাল বিকেলবেলার ব্লগ। তো আসলে মেহমান আসছিল, আর অনেক মেহমান আসছিল হঠাৎ করে, বুঝতে পারি নাই, তাই আসলে আপনাদের সাথে মেহমানদের যে একটু ভিডিও শেয়ার করব সেটা করতে পারিনি, কারণ মেহমানদের নিয়ে ব্যস্ত হয়ে গিয়েছিলাম। কোথায় বসতে দিব, তারপরে কি করে কি কি দিব আর কি, এইগুলো নিয়ে আসলে খুব মানে টেনশনে ছিলাম। তাই আসলে তিন যা মিলে এই আয়োজন করে ফেললাম মানে তৎক্ষণিক। তো যে আর যার ঘরে যা ছিল সব কিছু একত্র করে তারপরে মেহমানদের দিলাম আর কি। তো আমার মেজু জাল নিয়ে আসছে, নুরুস রান্না করে নিয়ে আসছে, তারপরে আমার বড় জাল বিস্কিট নিয়ে আসছে, চানাচুর নিয়ে আসছে, কোকো নিয়ে আসছে। আর আমার ঘরে সে কোক ছিল, বিস্কিট ছিল, চানাচুর ছিল, এইগুলোই আসলে সবগুলো একত্রে মিশিয়ে তারপর মেহমানদের দিয়ে দিলাম। আসলে অনেক মেহমানই আসছিল, শুধু মানে হাঁটার মধ্যে দেখে যাবে আর কি, আমার মেয়ের দাদু মানে আমার শাশুড়িকে আর কি, তো ওনাকে দেখার জন্যই আসছে। তো কে আসছিলো সেটা হচ্ছে আমার মামা শ্বশুর আসছিলো, মানে আমার শাশুড়ির ভাই, তো তার মেয়ের জামাই, আর আত্মীয় স্বজন আর কি। তো হাঁটাহাঁটির মধ্যে আসছিলো, তো তৎক্ষণিক আমরা আর কি করবো, সেজন্য ঘরে যাচ্ছিলো, তাই দিয়ে আসলে মেহমান আমরা সমাদর করে দিলাম আর কি। আপ্পায় ওনার সমাদর কী বলেন, যাই বলেন ওটা। তো তারপর মেহমান চলে গেছে, এতক্ষণ তো কোনো ভিডিওই করতে পারিনি। আসলে কি করে করব, মেহমানদের আসলে একসাথে বসা খাওয়া আর সব কিছু দেওয়া একদম, আর তারা বেশি কিছুক্ষণ বসেও নেই, মাত্র 10-15 মিনিট বসছে, তো তৎক্ষণিক তাড়াতাড়ি করে করায় আর আপনাদের সাথে শেয়ার করা হয়নি। তো এখানে তারপরে বেঁচে যাওয়াগুলো আর কি, মানে তারা আসলে ঠিকঠাক মতন খায় নাই, তো যা কিছু বেঁচে গিয়েছিলো ঠিক ওইগুলোই আর কি পরে আমরা বসে বসে খাচ্ছিলাম আর বিভিন্ন রকম আলাপ আলোচনা করতেছিলাম আর কি। তো সেই দৃশ্যটাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম আর স্মৃতি হিসেবে রেখে দিলাম, আসলে ভালো লাগবে। আর এটা হচ্ছে পরদিন সকালবেলা আমি একটু ডাক্তার কাছে যাব, আমাদের হসপিটাল হচ্ছে গিয়ে গাজীপুর সদর হসপিটাল, সরকারি হসপিটাল, তো সেখানে যাব। তো আমার ছেলে একদম ডিউটি হয়ে বসে রয়েছে, তো ওকে আনিসা রেডি করাই দিছে আর কি। তো চোখের সামনে এই শার্ট আর প্যান্টটা পাইছে ওইটাই পরাই দিছে। তো আমি বললাম যে তোমার তো অনেক গরম আজকে, বাইরে অনেক রোদ, বাবা তুমি এটা পরো না, অন্য কিছু পরো না, সে এটাই পরবে। তো বেশ কিছুক্ষণ পর আবার মানলো, মানে অন্যটা পরবে আর কি। তো আমি বের হয়ে গেছি। তো এটা হচ্ছে গাজীপুর চৌরাস্তা, আপনারা এই মূর্তিটা দেখে হয়তো বা অনেকেই চিনেন, এই যে মূর্তিটা, এই মানে বন্দুক হাতে নিয়ে দাঁড়ায় রয়েছে। তো একদম মেন চৌরাস্তা এখন বাস দিয়ে পার হইয়া তারপর আর কি জয়দেবপুর রোডে চলে যেতেছি। তো আমি বাসের গেটের সামনে দিয়ে আসলে ভিডিও করতেছি অনেক রিক্সে, যেহেতু চৌরাস্তার ব্যাপার, এখানে আসলে অনেক চোর মোবাইলটা হাতে নিয়ে চলে যায়, মানে বাস থেকেই চলে যায়, তারপর রিক্স নিয়ে আপনাদের সামনে একটু শেয়ার করলাম। তো আশা করি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে, আর যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন। তো আমি অনেক দ্রুত ভয়েসটা দিচ্ছি কারণ আমার ছেলে পাশের রুমে গিয়েছে, তাই আমি ভয়েসটা একটু দ্রুত দিচ্ছি, কারণ বাচ্চা কাছে থাকলে ভয়েসটা আসলে দেওয়া যায় না আর কি, সেজন্য। তো কেউ কিছু মনে করবেন না। আর বাইরে কিন্তু ভিডিও করাটা কিন্তু খুব মানে কীরকম জানি, কীরকম করে জানি মানুষ তাকায় থাকে, তখন নিজেরও একটু লজ্জা লাগে, মানে কেন আমি ভিডিও করতেছি আর কি। তো এরকম মনে করে আর কি মহিলারা, যে কেন মেয়েটা দেখো বা মহিলাটা দেখো যে কীরকম সর্বক্ষণ মোবাইল নিয়ে এদিক ওদিক নিজেকে দেখে, বাইরে দৃশ্য দেখায় এই আর কি। তো অনেকে তো অনেক কথা বলে যে ম্যাডাম আপনার ভিডিও মানে ক্যামেরা চালু হয়ে রয়েছে, মোবাইল চালু হয়ে রয়েছে, বন্ধ করেন, অনেকে বলে ভিডিও করেন না, মানে কীরকমই জানি। তো অনেকে বুঝতে চায়, অনেকে বুঝতে চায় না, বেশিরভাগ মানুষই বুঝতে চায় না আর কি। তো এই তো চলে এলাম গাজীপুর সদর হাসপাতাল, মানে গাজীপুর সরকারি হাসপাতাল যেটা। তো গেটের সামনে দাঁড়ায় রয়েছি, আমার মা আসার কথা ওই দিক দিয়ে, মানে আমি আনিসার বাবার বাড়ি থেকে গেছি আর আমার বাবার বাড়ি থেকে আমার মা আসবে আর কি। তো এখানে দাঁড়িয়ে আমার মাকে একটা ফোন দিলাম, তো ফোন দেওয়ার পরে মা বলতেছে যে আমি আসছি ভিতরে, তো মানে আমাকে যেতে বলতেছিলো, তো আমি বললাম আচ্ছা ঠিক আছে আসতেছি। আর এইদিকে আমার ছেলেকে আমি গেঞ্জিটা পরাই নিয়ে আসছি, কেন জানি এই আমার ছেলেকে এই গেঞ্জিটা পরাইলে আমার কাছে খুব ভালো লাগে, তাই আমি আসলে এই গেঞ্জিটাই ওরে বেশিরভাগ পরাই। আর এইদিকে এই যে ভিতরে চলে যাইতেছি, মানুষ অনেক যেহেতু সকালবেলা, আর সরকারি হসপিটালে তো প্রচুর মানুষ হয়, কিন্তু গাজীপুর হসপিটালে মোটামুটি ভালোই সেবা হয়, মানে আমি যতটুকু পাই আর কি, আমি তাই আর কি বারবার ছুটে যাই আর কি। তো
তো সেজন্যই যাওয়া, ভালো সেবা হয় আর ভালো কিছু পাওয়া যায় তাই। আর এই তো আমার মা, আমার মা আপনারা দেখতেই পেতেছেন আমার মা ভিতরে ছিল, তো আমার ছেলেকে দেখে যে কোলে নিয়ে নিল, নানু নাতির প্রেম ভালোবাসা চলতেছে আর কি। তো আমার ছেলেটা কিন্তু মাশাল্লাহ অনেক ভালো, কারণ ও কোনো দিকে গেলে আসলে মাস্ক ছাড়া যেতেই যায় না, আর সর্বক্ষণই মাস্ক পরেই থাকে, মাস্কটা মুখে লাগিয়ে থাকে, মানে নিচে রাখে না আর কি। তো এই দিক দিয়ে খুব ভালো, অন্যদিকে আসলে আগে লাগাইতো না, পরে বেশ কিছুদিন ধরেই এখন লাগায় আর কি, মাস্ক ছাড়া কোনো দিকে যেতে চায় না, মানে রেডি হইলেই বলে আর কি একটা মাস্ক দাও। তো এখানে মা আর আমি এই যে চলে আসলাম হসপিটালে, এখন ভিতরে যাব। তো ভিতরে গিয়ে আমরা চলে যাব একদম চারতলার উপরে, কারণ ওইখানে আমাদের যারা রেগুলার ব্লগ দেখেন তারা হয়তো বা জানেন আমি গত সপ্তাহ হসপিটাল গিয়েছিলাম, তো আমাকে ডাক্তারে কিছু পরীক্ষা দিছিল, আমার মাকেও পরীক্ষা দিছিল, মানে টেস্টগুলো দিছিল, ওই টেস্টগুলো রিপোর্ট নেওয়ার জন্যই আমি এখন একদম চারতলার উপরে চলে যাব। তো আপনাদের সাথে একটু একটু করে শেয়ার করতেছি, আশা করি ভালো লাগবে, হসপিটালের এই যে মানুষগুলো দৃশ্যগুলো আপনাদের ভালো লাগবে। তো এখানে হয়েছে কি, আমি যেহেতু ভিডিও করতেছি, এটা দেখেন একটা সরকারি হাসপাতাল এবং সবাই সরকারি মতন আর কি। তো এখানে আমি ভিডিও করতেছি, তো এইখানে একটা এই যে পাশেই দুটা লোক দাঁড়া রয়েছে, ভদ্রলোক, ওনা বলতেছে আপু ভিডিও বন্ধ করেন, ভিডিও করেন না। তখন আমি আবার বলতেছিলাম কেন ভিডিও করবো না কেন, তখন বলতেছেন না ভিডিও করেন না। আমি বলতেছিলাম আপনি কি আমাকে না করার জন্য, আপনি কি হাসপাতালের কোনো কর্তৃপক্ষ লোক? বলতেছেন না। আমি তাহলে কেন না করতেছেন ভিডিও করার জন্য? বলতেছে এমনি ভিডিও করেন না। আমি তারপর ওনার সাথে অনেক তর্ক করলাম যে কেন ভিডিও করবো না, আমি আমার মোবাইল দিয়ে ভিডিও করি, আপনার কি? মানে কিছু কিছু মানুষকে একটু বলতে হয়, তারা আসলে বোঝে না যে কেন, আসলে বোঝা উচিত যে একজন মহিলা মানুষ ভিডিও করতেছে নিশ্চয়ই শখ করে করতেছে না, হয়তোবা তার কোনো দরকারেই বা কোনো কিছুর জন্যই করতেছে। তখন তাকে লোকটিকে আমি বুঝিয়ে বললাম যে আমি আসলে একজন ব্লগার, আমি ইউটিউবে কাজ করি, সেজন্য আমি আমার ডেইলি লাইফ শেয়ার করি, তো সেজন্য আমি ভিডিওটা করতেছি। তো তারপরও লোকটা বলতেছিল যে কেন করতেছেন আমাদেরকে করেন না। যে আমি বললাম যে না আপনাদের তো করা হয় না, এখানে অনেক পাবলিকই আছে, কারে করতেছি না করতেছি সেটা তো আসলে আপনার দেখার বিষয় না। তো জানি না, আমার কাছে পরে বাসায় এসে মনে হইলো যে লোকটা নিশ্চয়ই কোনো দালাল হবে, সেজন্য তা আমার ক্যামেরায় আসতেছে না, তো সে বেশি আমার ক্যামেরায় আসেও নেই। তো যাই হোক, এই যে লিফটে উঠে গেলাম, লিফটে ওঠার পরে যে অপেক্ষা করতেছি চারতলার উপরে যাব, তো বেশিক্ষণ সময় তো লাগে না লিফটে উঠলে। ওই তো লিফটে দাঁড়ায় আছি, অনেক লোকের ভিতরে, অনেক গরম, এত গরম একদম পুরোটা শরীর একদম ভিজে চুপসে গেছে আর কি। তো আজকের ব্লগটি কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে বলবেন, আশা করি ভালো লাগবে। তো আজকের মতন এ পর্যন্তই, বিদায় নিই, আর ভিডিওটা বেশি বড় বানালাম না, আশা করি আজকের ব্লগটা ভালো।